বাজেটের বড় অঙ্কগুলো আপনারা জানেন, সেগুলো আর না বলি। অর্থমন্ত্রী আমাদের সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তার লক্ষ্য এই সরকারের মেয়াদের শেষ বাজেটটি, অর্থাৎ এখন থেকে দু বছর পরে তিনি যে বাজেটটি দিবেন সেটি, এবং তখন তিনি 5 লক্ষ কোটি টাকার একটি বাজেট দিতে চান। তবে এই এবার তার বক্তব্য যেটুকু দেখেছি তাতে মনে হচ্ছে যে তিনি গত 2 বছরের ধারাবাহিকতাই রক্ষা করবার চেষ্টা করেছেন এবং বেশ সতর্ক মনে হয়েছে তাকে। সাধারণত রাজনৈতিক সরকারগুলো প্রথম দিকে বড় সংস্কার বা অজনপ্রিয় বিষয়গুলো সেরে নেবার চেষ্টা করেন, শেষের দিকে, শেষের 2 বছর বা শেষের বছরে তো অবশ্যই পপুলিস্ট বা জনপ্রিয় থাকবার চেষ্টা করে। সেই দিকটি মনে রাখলে বলা যায় যে মিস্টার মুহিত নতুন করে সরাসরি কোনো কর কিন্তু এবছর বসাননি। ব্যক্তিগত কর আগের জায়গাতেই রয়ে গেছে, বাড়ছে না, কর্পোরেট ট্যাক্সও। শক্তিশালী হয়ে ওঠা মধ্যবিত্তকে ঘাটাননি তিনি। তারপরও রুটি পাউরুটির মতো খাদ্যপণ্যের দাম বাড়ানোতে কিছুটা হলেও চটবেন তারা। চিকিৎসার অনেক যন্ত্রাংশে আমদানি শুল্ক বসছে নতুন করে, তাতে এমনিতেই ব্যয়বহুল বেসরকারি চিকিৎসা ব্যবস্থা যেটা আছে বাংলাদেশে সেটা আরও ব্যয়বহুল হবে বলে মনে হতে পারে। শিক্ষা এবং স্বাস্থ্যখাতে বরাদ্দ বেড়েছে মোটামুটি উল্লেখ করবার মতো, তবে শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মান প্রশ্নবিদ্ধ থাকায় মেধা পাচার এবং বৈদেশিক মুদ্রার ব্যয় কমবে না। এই দুই খাতের দক্ষতা বাড়াতে না পারলে তার দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব এড়ানো কঠিন হবে। তামাকজাত পণ্যের অর্থাৎ বিড়ি, জর্দা, গুল এসবের দাম বাড়ছে। তামাকের উৎপাদন এবং ব্যবহার স্বাস্থ্যখাতের ওপর বড় চাপ তৈরি করায় তা অনুৎসাহিত করতে আরও বেশি করে করারও তিনি করতে পারতেন হয়তো। ধূমপান নিয়ন্ত্রণের লক্ষ্য পূরণে সরকার আরও কঠোর হতেই পারত। নির্মাণ, মাঝারি এবং ভারী শিল্পে ব্যবহৃত অনেক যন্ত্রের আমদানি শুল্ক কমিয়ে এসব খাতে বিনিয়োগের উৎসাহ আছে এই বাজেটে। এর মধ্যে নির্মাণ শিল্পে সরকারের বিনিয়োগ বিশাল, বড় বড় কয়েকটি ল্যান্ডমার্ক অবকাঠামো নির্মাণে হাত দিয়েছে সরকার। তবে দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে কিছু যন্ত্রাংশের উপরে শুল্ক বাড়ানো হয়েছে, যেমন কৃষিতে ব্যবহৃত যন্ত্রপাতি। সরকারের ব্যয় বৃদ্ধির বড় একটা কারণ কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি, বেতন ভাতা বৃদ্ধি। নতুন কর না বসিয়ে এই বিপুল অর্থ সংস্থানে অদক্ষ এনবিআরের ওপর নির্ভর করা ছাড়া কোনো উপায় কিন্তু নেই অর্থমন্ত্রীর। তার বড় পরীক্ষা হবে এনবিআরের দক্ষতা এবং যোগ্যতা বাড়ানো। প্রয়োজনে কর ব্যবস্থা ঢেলে সাজানোতে হাত দেওয়া উচিত। ব্যক্তিগত আয়কর কয়েক গুণ বাড়ানোর সুযোগ আছে বলে অনেকবার মন্ত্রী বলেছেন। করমুক্ত আয়সীমা বাড়ানো হয়নি, 2.5 লক্ষ টাকাতেই রয়ে গেছে। মূল চ্যালেঞ্জ হলো কর ফাঁকি আটকানো এবং নতুন করদাতার সংখ্যা বাড়ানো। বাংলাদেশে যারা বিত্তশালী তারা আসলে ঠিকমতো কর দেন না, এটি বিশ্বব্যাপী এই প্রবণতা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন রয়েছে, আমাদের দেশে তেমন রয়েছে। যারা যত বেশি বিত্তশালী তাদের জন্য কর ফাঁকির সুযোগ ততটা বেশি থেকে যায়। যাই হোক, প্রতিরক্ষার বাজেট বরাবরের মতোই বেড়েছে, বরাদ্দ আছে টেকসই উন্নয়নের দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণেও। দাম কমবে পরিবেশ বান্ধব হাইব্রিড গাড়ির। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগ পরিবেশের উন্নতি ঘটাবে বলে অর্থমন্ত্রী আশা প্রকাশ করলেও অদক্ষ আমলাতন্ত্র এবং দুর্নীতি তার আশায় জল ঢেলে দিতে পারে। সামষ্টিক অর্থনীতির বড় সূচক যেটি বলা হয় যে প্রবৃদ্ধি, প্রবৃদ্ধির হার ধরেছেন মন্ত্রী এবছর, মানে আগামী অর্থ বছরের জন্য 7.2%। যদিও একজন সাবেক বাংলাদেশ ব্যাংকের সাবেক একজন গভর্নর ডক্টর ফরাসউদ্দিন বলেছেন যে এটি আরও বেশি ধরা যেত। মূল্যস্ফীতি ধরা হয়েছে 6-এর নিচে। তাত্ত্বিকভাবে এই 2 অঙ্ক স্ববিরোধী হলেও উন্নয়নশীল দেশের ক্ষেত্রে তা অনেক সময় প্রযোজ্য নাও হতে পারে। একটি সুসংবাদ দিয়ে শেষ করি। অর্থমন্ত্রী স্বপ্ন দেখছেন যে রাজধানীর পূর্বাচলে একটি বড় কমপ্লেক্স নির্মাণের, 5,000 আসনের একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার থাকবে সেখানে। থাকবে 50,000 আসনের একটি স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, সম্ভবত সেটি ক্রিকেট স্টেডিয়ামই হবে কারণ প্রধানমন্ত্রী কিছুদিন আগে একটি বড় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কথা বলেছিলেন। আর থাকবে 142 তলার একটি ভবন, যেটি হবে বিশ্বের সর্বোচ্চ ভবনগুলোর অন্যতম। পাবলিক প্রাইভেট অংশীদারির এই প্রকল্প আগামী 2 বছরে সম্পন্ন হলে নতুন পরিচয় পাবে হয়তো বাংলাদেশ।